হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হলো কোজাগরি লক্ষ্মী পুজো, আর সবাইকে কোজাগরি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমিও কিছু ছোটোখাটো করে পুজোর আয়োজন করেছি, তো সেটাই তোমাদের সাথে একটু কিছু কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে থাকো, আর ভালো লাগলে ভিডিওটা একটা লাইক করে দিও। বিষাদিত হয়ে মাতা অতি দুঃখ মনে মৃদুস্বরে নারদকে কহেন, তব চঞ্চলা আমার নাম জগৎ জুড়িয়া, কি কারণে তাহা বলি শোনো মন দিয়া। যবনের রীতি রীতি করিয়া প্রবেশ, আর্য ভাব জাতি ধর্ম করিতেছে শেষ। শাস্ত্র নাহি মানে দেখো যত নারী নর, অশাস্ত্রকে শাস্ত্র জ্ঞান করে নিরন্তর। যত অনাচার আনি ভাবিল সংসার, অপবিত্র স্থানে তাহা দুষ্কর আমার। গৃহকর্ম শিক্ষা দিক ভিন্নতি অতিথি দেখিলে, থাকুক সেবা কর্ম কুদে চোখে জলে। গুরুজন হিতবাক্য রুষ্ট হয় অতি, বিদ্রুপ করে বা কহৎ কত তাহাদের প্রতি। হুলুদুলি দিতে হলে মাথে পড়ে বাজ, হাস্য ঠাট্টা করে বলে অসভ্যের কাজ। স্বামীর আত্মীয়গণে করে পর জ্ঞান, গোপনে প্রযুক্তি দেয় পৃথক কারণ। স্ত্রী ও সাধ্য সিদ্ধি হেতু মুশুধু হাসি মুখে, প্রসন্ন রাখিতে চেষ্টা করেন স্বামীকে। পরিহাস পাত্র হয় অক্ষম যখন, তাচ্ছন্ন পরয়ে বাক্য না করে শ্রবণ। মিথ্যা যার সত্য কথা কবু নাহি কয়, পরশ্রী কাতর চিত্ত কুটিরতময়। দেহতি যে ভক্তিহীন মতিছন্ন প্রতি, আত্মসাধ্যে সদা মত্ত জয়ের আধার। অচলা হইয়া তথা থাকি কি প্রকার। আলু ভাজা দিয়ে